ওই ওই তোমার একটা কলারশিপ পাইছে সাড়ে ষোলো হাজার টাকা, ওটা তুমি রিসিভ করতে নাম কইসা করমু খরাপরে কইস তোমার দিও ডকুমেন্ট দো, তোমার একটা ফটো মানে আমার একটা পাসপোর্ট ফটো আর দিও আমার আধার কার্ড আর একটা ব্যাংক অ্যাকাউন্ট আমার বাবার ব্যাংক অ্যাকাউন্ট আর একটা যেটা মিশন বলে গেছি এটা এসি কার্ড মিশন ৪৭,০০০ টাকা আমার ছেলে 3,500 টাকা আজকে রেডি রাখতা তারা চেক লইয়া ইয়া করো আর কিটা হাইলা গান্ধী একটা কলেজে পরীক্ষা আছে, কলেজে কলেজে পরীক্ষা দেওয়ার গেলে এটা সিসি ক্যামেরা ফিটিং আছে, এটা দিগদারি গড়াই আমরা পরীক্ষাটা লইমু লইয়া আমরা জমা দিলে 50 মার্ক না কিটা, আমি অশিক্ষিত মানুষ আমি লেখাপড়া জানি না, বুঝে কিটা মার্ক 50 হওয়া যায় ওটাও বুঝছে, 3,500 টাকা রেডি লাগে আমি বললাম ওটা বাইটা খেয়ে দিছে, বলে এটা হেমন্ত বিশ্ব শর্মায় ফার্স্ট করে একজন গরিব দুঃখীর লাগে, কইলো আপনার গড় খাসা না ভাগা, আমি বলছি আমার গড় চড়া খাসা, কইলো তে আপনি ভাইবা ফাঁকা গড় হইলে ভাইটা নাই, ওটা হইলো ডকুমেন্ট নিছে আমার ছেলে, কইলো ডকুমেন্ট আমি ফাটাই দো, ডকুমেন্ট ফাটাইয়া দেবো হইছে ফাটানি ঘরে হোয়াটসঅ্যাপ পাঠাই দিছেন, ওই হোয়াটসঅ্যাপ পাঠাই দিছে ব্যাংক অ্যাকাউন্ট আমার ব্যাংক অ্যাকাউন্ট, আমার ছেলের কইছে আধার কার্ড তার ব্যাংক অ্যাকাউন্ট আর কি এসি কার্ড লাগে হইছে দেওয়ার লাগে দেবো হইছে। আচ্ছা তারা মানে কইছে আপনি তিন ছেলে আপনার ছেলে মানে পরীক্ষা দইব তারা ও পরীক্ষা দেওয়াইব দেওয়াই যা কিটা আর মার্ক হইব এরপর আর বইটা কিস্তি বাই দিব আজকে 16,500 টাকা চেক লই যা তারা আজকে দিব এটা 16,500 টাকা চেক লই যাচ্ছে আর কইছে আশপাশ কেউ আর কইবা না চুপচাপ আপনারা বড় আইমু চা খাইমু আমরা যাইমু গিয়া কেউ আর না জানাই লাগি আজকে তারা চেক দেওয়াতে আইছে আজকে চেক দেওয়াতে 16,500 টাকা লইয়া যাইতা স্কলারশিপ করছে স্কলারশিপ করছে তবে আমার কাছে তো আর 16,500 টাকাও নাই আমার খাখার থাকি আমার বাইন থাকি আমি সাইয়া রেডি করিয়া রাখছি টাকাটা দিতাম আমার উপায় নাই তারার হইয়া জুমরা আসু আমি 16,500 টাকা সাড়ে 3,000 টাকা এটা ডিএসডি এখন এখন তারা যে প্রতারক আপনারা এটা বুঝলা কেমন এটা এখন আমি তো আগে বসে লেখাপড়া জানি না এখন কিতাব আমার বাইরে ডাকছি বাইরে দেখছাই না আমি তো দেখিয়া বন্ধু আমি লেখাপড়া জানি না লেখাপড়া আমি টিপ মারি আমি লেখাপড়া জানি না এখন কি আর উপরে দিতাম টাকাটা চেকটা কিরকম হয় আমরা চেক আনছি না পরীক্ষা দেওয়া লাগবে আমার ভাই যখন জিজ্ঞাসা দুই একটা প্রশ্ন করছে করার পরে বললো আমরা তো চেক আনছি না আগে কইছে আমরা চেক লইয়া যে টাকাটা দিন আমরা চেক দিয়ে দিন ও দেখাইছে বিভিন্ন নমুনার চেক অনু তিটা চেক নি না খুশুকাতে আমি বুঝি না আমি লেখাপড়া জানি না আমি তো আর বুঝছি না আমার কইছে যে ও চেক লইয়া আইছি আর আমার ভাই যখন যখন কইলো চেক আনছি না এই খালকে গিয়ে লাগান দিতে জ্ঞান লাগিয়া আপনার ছেলে আমার ছেলেও আছে ভাই দিয়ে স্কলারশিপ এরে এরে এরে